দেখো সম্পূর্ণ প্রশ্নপত্র এখন আমাদের সামনে তো প্রশ্নপত্রের শুরুতেই যে বিষয়টা একদম সুন্দর করে উপস্থাপন করা রয়েছে বি এ থার্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সের এক্সামিনেশন দুই হাজার উনিশ কুড়ি সালের যে প্রশ্নপত্র সেটা আমাদের সামনে পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র আর এই পলিটিক্যাল সায়েন্সের একটা কোর্স কোর্ট আমরা দেখতে পাচ্ছি যেই কোর্টের টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি এই কোর্সের এই টাইটেল অর্থাৎ কম্প্যারাটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স দুই হাজার উনিশ এবং কুড়ি সালে কোন কোন প্রশ্ন এসেছিল আমরা এছাড়াও আরও বিভিন্ন তথ্য জানতে পারবো যেমন কোন দাগে কত নম্বরের প্রশ্ন আসে কতগুলো প্রশ্ন আসে কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে বিস্তারিত তো সংক্ষেপে আরও একটু জেনে নেওয়া যাক আমাদের ফুল নম্বর হচ্ছে চল্লিশ যেটা আমরা সবাই জানি টাইম হচ্ছে আমাদের দুই ঘন্টার তো আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটি সেটা শুরু হবে এক দাগ থেকে এক অর্থাৎ দুই নম্বরের প্রশ্নাবলী এখানে ঠিক এরকম একটা লাইন পাবো অ্যান্সার এনি ফাইভ কোশ্চেন্স অর্থাৎ নিজে থাকা প্রশ্নগুলির মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করো এখানে টু ইন্টু ফাইভ যেহেতু একটা প্রশ্নের মান দুই তাহলে এখানে যে সমস্ত প্রশ্নাবলী এসেছিল এক নম্বরে দেখতে পাচ্ছি তুলনামূলক রাজনীতি বলতে কী বোঝো দুই নম্বরে এসেছিলো ব্রিটিশ সংবিধানকে অলিখিত বলা হয় কেন বা অলিখিত সংবিধান বলা হয় কেন মোস্ট ইম্পর্টেন্ট ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকা দুটি কারণ উল্লেখ করো এই যে তিনটা প্রশ্ন আমরা দেখলাম এই তিনটা প্রশ্নের মধ্যেই তিন একটা বিষয় সেটা সেম কমন বিষয় সেটা দেখতে পাচ্ছি কি একটা প্রশ্নেই দুটো ভাষায় প্রকাশিত একটা ইংলিশ এবং সেই প্রশ্নটি আবার বাংলায় ট্রান্সলেট করে থাকে প্রত্যেক বছর কিন্তু এটাই প্রশ্নের প্রশ্ন তৈরি করার নির্দেশ যে প্রশ্নটি দুটো ভাষায় প্রকাশিত হবে এই বছরে কিন্তু তাই হতে চলেছে একটা প্রশ্ন দুটো ভাষায় ইংলিশে থাকবে সেই সেম প্রশ্নটি কিন্তু বাংলা ট্রান্সলেট করে থাকবে তো এই হচ্ছে মোদ্দা কথা তো এক দাগে কোন কোন প্রশ্ন বলি দুই নম্বরের জন্য এসেছিলো প্রত্যেকটা প্রশ্ন আমি জাস্ট স্কল ডাউন করছি তোমরা দেখে নাও তারপরে যথারীতি আমরা যদি চলে আসি নিচে তাহলে নিচে আসলে আমরা চলে আসবো আমাদের দুই দাগ দুই দাগে স্পেশালি এরকম একটা লাইন পাবো অ্যান্সার এনি ফোর কোয়েশ্চেন্স অর্থাৎ যে কোনো চারটা প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের তো চারটা প্রশ্নের উত্তর দাও এখানে যথারীতি একটা প্রশ্নের মান পাঁচ সুতরাং চারটা করার জন্য তোমাদের কুড়ি নম্বর এখান থেকে দেওয়া হবে আর এখান থেকে দেখে নাও যে কোন কোন প্রশ্না দুই দাগে এসেছিলো অর্থাৎ পাঁচ নম্বরের জন্য এসেছিলো তার মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখে নাও তারপরে আমরা যদি তিন দাগে আসি তিন দাগে যথারীতি স্পেশালি আমাদের দশ নম্বরের প্রশ্ন থাকে এখানে এরকম একটা লাইন পাচ্ছি অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন অর্থাৎ যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে এখানে প্রত্যেক বছর দুটো প্রশ্ন আসে প্রত্যেক বছর সেম যেরকম কোশ্চেন প্যাটার্ন এভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম কোশ্চেন প্যাটার্ন তোমাদের বর্তমান যে পরীক্ষা হবে সেখানেও কিন্তু থাকবে তো এই হচ্ছে মদার কথা তিন নম্বরে দশ নম্বরের প্রশ্ন করতে হচ্ছে একটা তিন দাগে তো একটার জন্য দশ নম্বর এখানে যে দুটো প্রশ্নের শিশুরতা তোমরা দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য ঠিক আছে প্রশ্নপত্রটি তোমাদের সামনে এ কারণে তুলে ধরা তোমরা এখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন কমন পাবে তো প্রশ্নগুলি অবশ্যই এখান থেকেও বিভিন্ন প্রশ্ন কমন পাবে এই কথাটা মাথায় রেখো তো অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই